কেন আমরা পারব না? আমরা বীরের জাতি, বিশ্বব্যাংক অপবাদ দিতে পারে, তারা অপবাদ দিয়েছে। আমি বলতে চাই আমরা বীরের জাতি, আমরা চোরের জাতি নয়। মনে অনেকেরই জ্বালা, অন্তর জ্বালায় মরে, বড়ই অন্তর জ্বালা। অন্তর জ্বালা কেন শেখ হাসিনা? তারা বলছে জোড়া তালি দিয়ে পদ্মা সেতু, জোড়া তালি দিয়ে হয়েছে, এখন যাচ্ছেন কিভাবে সমাবেশ করার জন্য? তিন ঘন্টায় খুলনা চলে গেলেন, জীবনে বেড়েছেন। বড় বড় কথা, বিষোদ্গার, আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ আমরা মোকাবিলা করব ইনশাল্লাহ, আমরা প্রস্তুত। শেখ হাসিনা পদ্মা সেতু করে ফেলল, মেট্রো রেল করে ফেলল, শত সেতু, শত সড়ক করে ফেলল, শতভাগ বিদ্যুৎ দিয়ে ফেলল, বিনা পয়সায় ভ্যাকসিন দিয়ে ফেলল। আর এই কঠিন বিশ্ব পরিস্থিতিতেও বাংলাদেশ অনেক উন্নত দেশের চেয়ে ভালো আছে। শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই আমরা ভালো আছি। তাই ওদের মনে জ্বালা, অন্তর জ্বালায় মরে। আরে সবই বুঝি গেল, কি থাকলো আর? নিজেরা দেখাবে কিছু কি আছে, আছে কিছু। এই ঢাকা থেকে টাঙ্গাইল এসে উদ্বোধন করলেন নেত্রী, পুরোটা তো দেখেননি, একটা রাস্তায় 53টি সেতু, 60টা ফ্লাইওভার, 13টা আন্ডারপাস, 8টা রেল ওভারপাস। ভাবতে পেরেছে বাংলাদেশ? কখনো শেখ হাসিনার আগে কেউ কি ভেবেছিল? হয়নি। এই জন্য ওরা মেট্রো এখন ভাড়া, এখন মেট্রো নিয়ে কিছু বলতে পারে না, দুর্নীতি বলতে পারে না, এখন বলছে ভাড়া বেশি, ভাড়া বেশি। কলকাতা মেট্রো রেল হয়েছে 1984-এ, এখন মেট্রো রেল আরও নতুন প্রযুক্তি নিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা মানববন্ধন করবে। নেত্রী বললেন তাদেরকে বলো, শিক্ষকদের সব, এই মেট্রো রেলের কোনো আওয়াজ নেই, শব্দ দূষণ হবে না, এমনভাবে টেকনোলজি এখানে ফিট করা আছে।